প্রথম সেমিস্টার পরীক্ষা আগামী 23 ফেব্রুয়ারি, যেটা সম্ভব একটা ডেট নবগত আছে। প্রত্যেকেই তোমরা সিলেবাস পেয়ে গেছ, হয়তো যারা পাওনি তারা এখন সংগ্রহ করে নাও। শিক্ষার্থী, আমি আলোচনা করছিলাম তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা তোমরা মনে আছে। আমার বিষয় ছিল হল অভিশ্রবণ, অভিশ্রবণ অভিশ্রম কাকে বলে সেটা তোমাদের শিখিয়েছিলাম। অভিশ্রয় হল ব্যাপন হলে একটি দিক, অর্থাৎ যে প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘনত্বের এবং বেশি ঘনত্বের দুটি দ্রবণকে যখন একটি অর্ধবৃত্ত পর্দা দ্বারা ভেদ বা পৃথক করা থাকে, তখন কম ঘনত্বের অঞ্চল থেকে দ্রাবকণগুলো বেশি ঘনত্বের অঞ্চল থেকে ধাবিত হওয়ার প্রক্রিয়াটার নাম হলো কি? প্রক্রিয়ার নাম হলো অভিশ্রবণ। তো অভিশ্রবণ বিষয়টা আমরা বুঝতে পারলাম না, অভিশ্রবণটা এটা। তো এই অভিশ্রবণের যে ঘটে, এই অভিশ্রবণ ঘটার জন্য যে মূল বিষয়গুলো সেগুলো তোমরা জেনেছ। এখানে একটি অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়, পর্দা সম্পর্কে তোমাদের জানানো হয়েছে, তাই না? অভেদ্য, অর্ধবেদ্য এবং ভেদ্য পর্দা। তো এই যে অভিশ্রবণ, আজকে আমরা সেই অভিশ্রবণের গুরুত্ব নিয়ে, অভিশ্রবণের গুরুত্ব গুরুত্ব কতটুকু দেখো। একটা বিষয় আমি এখানে দেখেছি, এটা হলো মূল উদ্ভিদের মূলে, অর্থাৎ পর্দার উপর অর্ধবেদ্য পর্দা বিদ্যমান থাকে। আমরা জেনেছি যে কোষ পর্দা হলো অর্ধবেদ্য পর্দা, অর্থাৎ কোষ পর্দাটা হলো কি? অর্ধবেদ্য পর্দা, কোষ পর্দা, যেটা হলো মূলরোমের উপরে এই পর্দাটা বিদ্যমান রয়েছে থাকে। তো এই পর্দা দিয়ে কি হচ্ছে? মাটিস্থ পানি, এগুলো হলো মাটিস্থ পানি বলা হচ্ছে। কোষের ফাঁকে ফাঁকে, অর্থাৎ এগুলো হলো মাটি, মাটির কণা, মাটির কণা। এই বড় বড় অংশগুলো কি দেখতে পাচ্ছ? এগুলো হলো মাটির কণা, মাটির কণা। আর এর ফাঁকে ফাঁকে এই মাটির কণার ফাঁকে বিভিন্ন যন্ত্র দ্বারা দেখতে পাবে যে মাটির কণার ফাঁকে ফাঁকে কি থাকে? পানি থাকে। মাটির কণার ফাঁকে এই পানিকে কি নাম দেওয়া হয়েছে? কৈশিক পানি। এই কৈশিক পানিগুলো কি হচ্ছে? এই পর্দা ভেদ করে, এই পর্দাটা ভেদ করে কি হচ্ছে? এই মূল মূলরোম অঞ্চল, অর্থাৎ এখান থেকে কি রয়েছে? তোমার মাটি রয়েছে। এখান থেকে পানিগুলো কি হচ্ছে? এই কোষিস্থ পানিগুলো এই অর্ধবেদ্য পর্দা ভেদ করে কোষের মধ্যে প্রবেশ করে। যখন এর ভিতরে প্রবেশ করছে, তখন এই প্রবেশকৃত এই পানিগুলো কোষিস্থ খনিজ লবণের সাথে মিশ্রিত হয়ে কোষ রস তৈরি করে। তার মানে এর ভিতরে কি হচ্ছে? কোষ রস তৈরি হচ্ছে, কোষ রস, কোষ রস তৈরি হচ্ছে। এই কোষ রস যখন তৈরি হচ্ছে, তখন এই কোষ রস গুলো দ্রবীভূত এই কোষ রস গুলো কোথায় চলে যাবে? একদম জাইলেম এবং ফ্লোয়েম, বা অর্থাৎ জাইলেম বাহিকার মাধ্যমে সেটা কি হচ্ছে? একদম পাতায় চলে যাবে। পাতায় চলে গিয়ে সালো সংশ্লেষণ প্রক্রিয়ার যে প্রক্রিয়াগুলো, অর্থাৎ জৈব রাসায়নিক প্রক্রিয়াটা সচল থাকছে। তাহলে আমরা এখানে গুরুত্ব শিখতেছিলাম, দেখতে পেলাম যে হলো এটা কি হচ্ছে, অর্থাৎ কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া, জৈব
রাসায়নিক প্রক্রিয়া। জৈব রাসায়নিক প্রক্রিয়ার যদি একটা নাম বলতে বলি তোমাদের কি বলবে? অবশ্যই বলতে পারি সালোক সংশ্লেষণ একটা হলো জৈব রাসায়নিক প্রক্রিয়া। তাহলে জৈব রাসায়নিক প্রক্রিয়া ব্যাপক জৈব রাসায়নিক প্রক্রিয়া ফলে ঘটছে কৌশল জৈব রাসায়নিক প্রক্রিয়া। তো এই জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য, চালু রাখার জন্য কী করা হচ্ছে? এই অভিশ্রণ প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে প্রক্রিয়াটা উদ্ভিদ কোষের রস স্মৃতি ঘটে, অর্থাৎ উদ্ভিদের যে একটা বিশাল, যদি আমরা একটা উদ্ভিদকে কল্পনা করি, যে উদ্ভিদ একটি হলো উদ্ভিদ, এই উদ্ভিদটা কি এই রস স্মৃতি, এই উদ্ভিদ কি হচ্ছে রস স্মৃতি ঘটার জন্য, রস স্মৃতি ঘটার জন্য, অর্থাৎ আমরা জানি পাতার মধ্যে কি রসটাকে বলে পাতার তৈরি হয়, ফুলের পাপকে দেখেছ রসটাকে বলে ফুলের পাপকে এগুলো ঘটে, এই যে রস স্মৃতি থাকার কারণেই কিন্তু এগুলো সতেজ দেখায়, অর্থাৎ রস স্মৃতি ঘটে। কাণ্ড পাতাকে সতেজ দেখায়, অর্থাৎ একটা কাণ্ড তোমরা দেখেছ যে আমরা এরকমভাবে আঁকি, তো দেখা যাচ্ছে এই যে কাণ্ড রয়েছে এই কাণ্ডগুলো সতেজ রাখবে, সতেজ থাকতে কাণ্ডগুলো কি সতেজ থাকতে কী হচ্ছে, সতেজ থাকতে কিন্তু হচ্ছে রস স্মৃতির প্রয়োজন, অর্থাৎ কাণ্ডকে সতেজ এবং খাড়া রাখতে কী হচ্ছে এই অভিশ্রম প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর ফুলের পাপটি একবার খুলে আবার বন্ধ হয়, ফুলের পাপটি খোলা এবং বন্ধ হওয়াটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কে এই অভিশ্রম প্রক্রিয়ার ফলে এটা হচ্ছে। তাহলে আমরা কয়েকটা পয়েন্ট জানলাম, পাঁচটি যে ফুলের পাপ, পাঁচ নম্বর হলো কি বললাম, ফুলের পাপটি খুলতে এবং বন্ধ হতে সাহায্য করে থাকে। ছয় নম্বর যদি বলি উদ্ভিদ না হয় প্রাণীর ক্ষেত্রে, আমাদের প্রাণী যারা আমরা আছি অর্থাৎ মানুষ গরু ছাগল প্রাণী, এই প্রাণীদের অন্ত্রে আমরা যে খাদ্য খেয়েছি খাদ্যটা শোষিত শোষিত হয়ে আমাদের রক্তের মাধ্যমে সমস্ত দেহে ছড়িয়ে দেওয়া, এটি কিন্তু অভিশ্রম প্রক্রিয়ার ফলে হচ্ছে, অর্থাৎ প্রাণীদের অন্ত্রে শোষিত খাদ্য খাদ্যগুলো শোষিত হওয়ার জন্য অভিশ্রম প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। তাহলে মোট আমরা ছয়টি পয়েন্ট কিন্তু পেয়ে গেছি, সেটা হলো এক নম্বর হলো পশুস্থ পানীয় খনিজ লবণ, পশুস্থ পানীয় খনিজ লবণকে দ্রবীভূত করে কোষ পরিণত করে কোন প্রক্রিয়ার ফলে, অভিশ্রম প্রক্রিয়ার ফলে। এক দুই হলো যে কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখতে, কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখতে অভিশ্রম প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপর উদ্ভিদের কোষ রস অর্থাৎ উদ্ভিদের কোষে রস স্ফীতি ঘটাতে, উদ্ভিদের কোষ সময়ে রস স্ফীতি ঘটাতে কিন্তু অভিশ্রম প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। কাণ্ড ও পাতাকে সতেজ রাখতে, কাণ্ড পাতাকে সতেজ তারা রাখতে, ফুল ও ফুলের পাপটি খুলতে ও বন্ধ হতে অভিশ্রম প্রক্রিয়া। এরপর প্রাণীদের অন্তে খাদ্য শোষিত হওয়ার জন্য অভিশ্রম প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। এই যে ছয়টি পয়েন্ট, এটি হল অভিশ্রমের গুরুত্বপূর্ণ আমরা জানলাম। এরপরে যে বিষয়টা আলাদা দেখেছি সেটা হলো কি যে উদ্ভিদের পানীয় খনিজ লবণ শোষণ, উদ্ভিদ কীভাবে পানীয় খনিজ লবণ শোষণ করে তার একটি বিশেষ দিক মনে, অর্থাৎ আমরা মাটিকে যদি অনুবীক্ষণ চলতো তারা দেখি দেখা যাবে যে মাটির কণাগুলো ঠিক আছে বড় বড়, প্রত্যেকটি এক একটা মাটির কণা, আর মাটির কণা থাকে যে পানিগুলো থাকে এগুলোকে বলা হয় কৈশিক পানি, এই পানি বলা হয় কৈশিক পানি, এবং এই কৈশিক পানির সাথে কিন্তু বিভিন্ন ধরনের খনিজ লবণ হিউমাস হিউমার ইত্যাদি কিন্তু কী হয় এগুলা জমা থাকে, অর্থাৎ এইগুলো কী হচ্ছে জমা হয়ে থাকছে। সুপ্রিয় শিক্ষার্থী, তো এইভাবে কী হচ্ছে যে মাটিস্থ খনিজ লবণগুলো মাটিস্থ পানির খনিজ লবণ শোষিত হয়ে উদ্ভিদের পাতায় চলে যায় এবং এই জৈব রাসায়নিক প্রক্রিয়াটা সম্ভব হচ্ছে কিন্তু অভিশ্রম প্রক্রিয়ার ফলে। আলোচনা করছিলাম পাঁচ নম্বর পাঠ, এই পাঠ থেকে তোমরা অবশ্যই বিশেষ কিছু বিষয় লক্ষ্য করলে যে এটাই কী হচ্ছে যে পানি মাটিস্থ পানিতে খনিজ লবণগুলো এই প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো উদ্ভিদ কী করছে খনিজ লবণ শোষণ করছে, আর খনিজ লবণ শোষণ যখন করছে এটি শোষণ পরিণত হয়ে সেটি পাতায় গিয়ে সবার সংশ্লেষণ করে খাদ্য সরবরাহিত খাদ্য প্রস্তুত করছে। তো এই ছিল আলোচ্য বিষয়, পরবর্তী ক্লাসে এইটার আরেকটু বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে, ইনভাইটেশন, তারপরে খনিজ লবণ শোষণ পদ্ধতি এবং পোষ্যদান নিয়ে পরবর্তী
পরবর্তী ক্লাসে দেখা হবে। তবে সবাই সুস্থ থাকে, এই প্রত্যাশায় শেষ করছি। সালামু আলাইকুম।